আপনারা দেখছেন রূপান্তর সংবাদ। আসসালামু আলাইকুম, দেখছেন রূপান্তর টেলিভিশন। রূপান্তর সংবাদে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি সোনিয়া আক্তার আভা। দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের রাষ্ট্রীয় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক সম্প্রসারণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে হাওর, বিল ও চর এবং পাহাড়ি এলাকাকে আওতাভুক্ত করতে বলেছেন তিনি। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলে বেসরকারি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কভারেজ কম থাকায় রাষ্ট্রীয় সেবাদাতা প্রতিষ্ঠানের কভারেজের আওতা বাড়াতে বলছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও এটনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গতকাল শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এটনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় মোট চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, এর মধ্যে নতুন একটি ও তিনটি সংশোধিত আকারের অনুমোদন দেওয়া হয়েছে। মোট ব্যয় ধরা হয়েছে 2,115,20,00,000 টাকা। সভায় 693,17,00,000 টাকা ব্যয়ে বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভায় জানানো হয়েছে, সিঙ্গাপুর থেকে ফ্রান্স পর্যন্ত সংযুক্ত সাবমেরিন কেবলটি ভারত মহাসাগর, আরব সাগর, লোহিত সাগর হয়ে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত হবে। কেবলটির কোর ল্যান্ডিং স্টেশন হিসেবে সিঙ্গাপুর, ভারত, জিবুতি, মিশর ও ফ্রান্সে, বাংলাদেশের ব্রাঞ্চটি বঙ্গোপসাগরে হয়ে কক্সবাজারে কেবল ল্যান্ডিং স্টেশন পর্যন্ত বিস্তৃত হবে। এর আগে দেশে আরও দুটি সাবমেরিন কেবল স্থাপন করা হয়। সভায় জানানো হয়েছে, প্রথম সাবমেরিন কেবল SMW-4 এর 20 বছরের আয়ুষ্কাল আগামী 2025 সালে শেষ হবে। ইতিমধ্যে এই কেবল 15 বছরের পুরনো হয়ে যাওয়ায় সেবা বিঘ্নিত হচ্ছে। তাছাড়া তুলনামূলকভাবে পুরনো প্রযুক্তির কারণে এই কেবলের মাধ্যমে যথেষ্ট দ্রুতগতি সেবা পাওয়া যাচ্ছে না। এসব বিষয় বিবেচনা করেই দেশকে তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। একনেক সভার সিদ্ধান্তের বিষয়ে ডক্টর শামসুল আলম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী এই প্রকল্পকে সময় উপযোগী উল্লেখ করেছেন। এই প্রকল্প বাস্তবায়নের পর ব্যান্ড উইথ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনেরও সুযোগ সৃষ্টি হবে। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ইতিমধ্যে ভুটানে ব্যান্ডউইথ রপ্তানির চুক্তি হয়েছে। এছাড়া সৌদি আরবও বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ ক্রয়ে আগ্রহী। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে 392,34,00,000 টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে। বাকি 300,83,00,000 টাকা যোগান দেওয়া হবে প্রকল্প বাস্তবায়নকারী কোম্পানি BSCCL। চলতি বছরের অক্টোবরে বাস্তবায়নের কাজ শুরু করে 2024 সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ধরা হয়েছে। সভায় 903,42,00,000 টাকা ব্যয়ে নরসিংদী জেলার অন্তর্ভুক্ত আড়িয়াল খাঁ নদ, হারিদোয়া নদী, ব্রহ্মপুত্র নদ, পাহাড়িয়া নদী, মেঘনা শাখা নদী ও পুরাতন ব্রহ্মপুত্র শাখা নদ পূর্ণ খনন প্রকল্পের প্রথম সংশোধনে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হয়েছে 304,00,000 টাকা। ডক্টর শামসুল আলম জানান, রেট শিডিউল পরিবর্তনের কারণে প্রকল্পের ব্যয় বেড়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে রেট শিডিউল পরিবর্তনের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু বিএনপি নয়, গোটা দেশ ও দেশের মানুষ আজ একটা ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে কারাগারে রয়েছেন। আমাদের 35,00,000 মানুষ মিথ্যা মামলার আসামি, শত শত কর্মী সহযোগীকে হত্যা ও গুম করা হয়েছে। সোমবার রাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ভার্চুয়াল বিজ্ঞান মেলার গ বিভাগের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একদিকে যেমন বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে এগোতে হবে,
অন্যদিকে রাজনৈতিক ও গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আমাদের সামনে এগোতে হবে। ভার্চুয়াল মেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডক্টর জোবাইদা রহমান উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় 100টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের জন্য 100টি নিম্নমানের ফার্স্ট এইড বক্স, 4000 পিস ব্রাশ, 4000 পিস পেস্ট এবং 450টি নেইল কাটার সরবরাহ করা হয়েছে। বক্সের ভেতরে দেওয়া হয়েছে মেয়াদোত্তীর্ণ ওষুধ। গত 12 অক্টোবর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে উপজেলা শিক্ষা অফিসে এ জিনিসপত্র সরবরাহ করা হয়েছে বলে জানা গেছে। তবে এসব জিনিসপত্র স্বাস্থ্য অধিদপ্তরের বিদ্যালয়ের স্বাস্থ্য কর্মসূচির আওতায় ক্রয় করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর উপজেলা শিক্ষা অফিসে প্রেরণ করেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুশান্ত বৈদ্য। উপজেলা সহকারী শিক্ষা অফিসার দীপঙ্কর বালা বলেন, গত 12 অক্টোবর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে 100টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের জন্য 100টি ফার্স্ট এইড বক্স সহ যেসব জিনিসপত্র সরবরাহ করা হয় তা অত্যন্ত নিম্নমানের। এছাড়া প্রতিটি ফার্স্ট এইড বক্সে যেসব ওষুধ দেওয়া হয়েছে তা সবই মেয়াদোত্তীর্ণ, এমনকি যে পেস্টগুলো দেওয়া হয়েছে তাও মেয়াদোত্তীর্ণ। উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিদ্যারতন বিশ্বাস বলেন, ফার্স্ট এইড বক্সগুলো দেওয়ার পরে ভেতরে কি জিনিসপত্র আছে তা দেখার জন্য আমরা একটি বক্স খুলি। প্রতিটি বক্সে রাখা ওরসেলাইন, নাপা, অ্যালার্ট, স্যাভলন সহ সব ওষুধপত্র মেয়াদোত্তীর্ণ। উপজেলা শিক্ষা অফিসার অরুণ কুমার ঢালী বলেন, নিম্নমানের ফার্স্ট এইড বক্স ও মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে আমরা সাথে সাথেই বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুশান্ত বৈদ্যকে জানাই। প্রায় 2 মাস অতিবাহিত হলেও তিনি নিম্নমানের এই ফার্স্ট এইড বক্স ও অন্যান্য জিনিসপত্র এখনও ফেরত নেননি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুশান্ত বৈদ্য বলেন, উপজেলা শিক্ষা অফিস থেকে বিষয়টি আমাকে জানানোর পরে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি, তারা এ বিষয়ে এখনও আমাকে কোনো সিদ্ধান্ত জানাননি। গোপালগঞ্জ সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ বলেন, বিষয়টি আমার জানা নেই, আমি কোটালীপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুশান্ত বৈদ্যের সাথে কথা বলে বিষয়টি সমাধান করব। দীর্ঘদিন বন্ধ থাকার পর বড় তারকারা আবারও ফিরতে শুরু করেছেন দৈনিক রুটিন অনুযায়ী শুটিং সেটে। এবার বলিউড পাড়ায় বেশ জোর দাবিতেই বলা হচ্ছে আগামী বছর বিয়ে করতে যাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ভারতীয় গণমাধ্যমের দাবি করেছে বলিউডে এই সময়ের অন্যতম আলোচিত প্রেমিক যুগল রণবীর আলিয়া। মাঝে কিছুদিন তাদের মধ্যে বিচ্ছেদের খবর প্রকাশ হলেও বর্তমানে বেশ ভালোই চলছে তাদের প্রেম। বর্তমানে তারা দুজনই অবস্থান করছেন একই অ্যাপার্টমেন্টের 5ম ও 7ম তলায়। এখানে আগে থেকেই বাস করতেন রণবীর। প্রেমিকের কাছাকাছি থাকতে একই অ্যাপার্টমেন্টে 2460 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনেছেন আলিয়া। এজন্য তার খরচ হয়েছে 32 কোটি রুপি। খবরে আরও বলা হয়, এরই মধ্যে বিয়ের কার্ড ছাপানোর কাজ শুরু করতে চাইছে দুই তারকার পরিবার। রণবীরের এক পারিবারিক সূত্রে জানা গেছে, সব কিছু ঠিকঠাক থাকলে সামনের বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।